দেখো আমার এই ইনভাইট দিছে, দেখো লেখা এটা আসতে আছে, ঠিক আছে, মানে আমি কারো গ্রুপে যেতে পারবো না। তবে এই সমস্যার জন্য তোমরা এই নিয়মে আপিল করলে একদম ইজিতে তোমাদের আইডি ঠিক হয়ে যাবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো অনেকের আইডি কিন্তু এরকম হইতে আছে, তো এটা কি জন্য হইতে আছে? আর এটা হইলে দেখো কারো গ্রুপে কিন্তু যাওয়া যায় না, তারপরে দি কারোর সাথে খেলা যায় না। সোশ্যাল গ্রাউন্ডে ট্রেন্ডিং গ্রাউন্ডে খেলতে গেলে কিন্তু ম্যান 4-5টা আসে, অনেকক্ষণ লোড নিয়ে কিন্তু ঢুকলেও তাও হ্যাকার পড়ে। এরপরে দি অন্যান্য ম্যাচও কিন্তু স্টার্ট দিলে, যেমন কি বিআর সিএস এগুলো স্টার্ট দিলেও তোমার ম্যাচ তাড়াতাড়ি স্টার্ট হয় না, 2-3 মিনিট পরে স্টার্ট হয় অনেক সময়। আবার ম্যাচে ঢুকলেও কিন্তু হ্যাকার পড়ে, ঠিক আছে। তো এটা কী জন্য হয় আর এটা থেকে তোমরা কীভাবে সলভ করবা, মানে এটা কীভাবে ঠিক করবে, তো আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিমু। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার, ভিডিওতে লাইক না করে থাকলে একটা লাইক করে দিও। দেখো এই জয়েন্ট রিকোয়েস্ট মারছে, আমি কিন্তু এখন অ্যাকসেপ্ট দিলেও কিন্তু আমার গ্রুপে আসবো না, কারণ আমি এখন কিন্তু কারোর সাথে খেলতে পারবো না, মানে একদম ফুল আমার আইডিটা ব্ল্যাক লিস্টে আছে। তো তোমরা এটা কীভাবে সলভ করবে আমি তোমাদেরকে বলতে আসি। দেখো এটা হয় মূলত তোমরা যদি হ্যাকার নিয়ে খেলো অথবা আইডিতে কোনো কিছু ইউজ করো, তাহলে গেরিনের ছবি তোমরা কিন্তু ব্ল্যাক লিস্টে, মানে হচ্ছে যে হ্যাকারের লিস্টে তোমরা পড়ে যাও। তো এরা কিন্তু দৌড়ে কিন্তু কারো আইডি সাসপেন্ড করে না, প্রথমে এরা কিন্তু আইডিটারে চেক দেয়, এই ব্ল্যাক লিস্টে ফেলে আইডিটারে চেক দেয় কয়েকদিন পরে যে আইডিটার ভিতরে কি সত্যি হ্যাক ইউজ হয়েছে নাকি এমনিতে নাকি হ্যাকারের সাথে খেলছে। আর এটা হলে তোমরা আপিল করলে কিন্তু এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু এখন কারো গ্রুপে যাইতে পারবো না, দেখো আমার ফ্রেন্ড লিস্টের, দেখো আমি যদি এদেরকে ইনভাইট দিই এদের গ্রুপ হওয়া যাইতে পারবো না, প্লাস মানে এরা আমার গ্রুপে আসতে পারবো না, প্লাস যদি আমি জয়েন্ট রিকোয়েস্ট মারি, দেখো আমি যদি জয়েন্ট রিকোয়েস্ট মারি, দেখো আমার এই ইনভাইট দিছে, দেখো লেখা এটা আসতে আছে, ঠিক আছে, মানে আমি কারো গ্রুপে যেতে পারবো না। আর ম্যাচও কিন্তু অনেক দেরি করে লোড নিতে আছে। দেখো আমার এই সমস্যাটা আজকে থেকে শুরু হয়েছে, আমার এত বড় আইডি, ঠিক আছে, আমি এখন কারোর সাথে খেলতে পারতেছি না। তো আমি এটা এখন তোমাদেরকে ভিডিওর ভিতরে সলভ করে দেখামু, আর যাতে কারো এরকম না হলে তোমরাও সলভ করতে পারো, ঠিক আছে। এটার জন্য তোমরা কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে ডাইরেক্ট গ্যারিনের কাছে। দেখো এখানে মধ্যে তোমরা সেটিংয়ে যাই, বা যাওয়ার পর দিয়ে আমি আইডিতে কিন্তু কোনো কিছু ইউজ করি নাই, তাও আমার আইডি এরকম রয়েছে, তোমাদের সাথেও এরকম না হইতে পারে, অনেকের বর্তমানে হইতেছে, কারণ আপডেটের সাথে সাথে তারা কিন্তু অনেক পরিমাণ চেক করে, কারণ আগে দেখো অনেক পরিমাণ হ্যাকার করতো গেমের ভিতরে, এখন আগের ছিল নাই অনেক হ্যাকার কমে গেছে, ঠিক আছে, যার কারণে তারা একটু হ্যাকারের সাথে খেললে বা টিমিং করলে বা আইডিতে কোনো রিপোর্ট পড়লে তারা কিন্তু ব্ল্যাক লিস্টে আইডিটা ফেলে তারা চেক করে। আর এই ব্ল্যাক লিস্টে পড়লে কিন্তু যাতে তোমার টিমমেটদের সাথে না খেলতে পারো, মানে টিমমেট যদি হ্যাকার হয়, কারণ ব্ল্যাক লিস্টে থাকা অবস্থাতে তোমরা আরেকটা ভুল করলে আইডি ডাইরেক্ট সাসপেন্ড। এই জন্য ব্ল্যাক লিস্ট যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার চেষ্টা করবা। দেখো তোমরা এখানে সেটিংয়ে যাই, বা যাওয়ার পরে দিয়ে এখানে দেখো কাস্টমার সার্ভিস নিচে, দেখো কাস্টমার সার্ভিস এখানে যাও, যাওয়ার পরে দিয়ে দেখো আমি তোমাদেরকে দেখাই একদম সঠিক নিয়মে, ঠিক আছে, আমি যেভাবে যেভাবে করি তোমরাও এভাবে যদি আপিল করো তাহলে তোমাদের তো এক সপ্তাহ এরা টাইম নেই, বাট এক সপ্তাহ লাগে না, 2-3 দিনের ভিতরে এরা কিন্তু সলভ করে দেয়, ঠিক আছে। দেখো আমার নাম যেটা লেখা আছে বিডি মিরন 3M, তোমরা এখানের উপরে চাপ দিবা, তোমাদের যে নাম লেখা থাকবো, চাপ দেওয়ার পরে দেখো রিকোয়েস্ট এ সাবমিট সেকেন্ড নাম্বার যেটা, ঠিক আছে, এটার উপরে চাপ দিবা। চাপ দিলে কিন্তু তোমাদের এখানে দেখো সাবমিট রিকোয়েস্ট, তো এখানে মধ্যে সিলেক্ট করতে হবো, এর দ্বারা আমি সিলেক্ট করে দেখাই, এখানে দেখো অ্যাকাউন্ট রিলেটেড কন্টেন্ট, ঠিক আছে, অ্যাকাউন্ট রিলেটেড তোমরা এটা দিবে। অ্যাকাউন্ট রিলেটেড দেওয়ার পরে দেখো এরকম না চলে আসবো, অ্যাকাউন্ট ইউআইডি, অ্যাকাউন্টের নেম, তারপরে দি ডিভাইস মডেল, দেখো এখানে ডিভাইস মডেল মানে হচ্ছে তুমি কী দিয়ে খেলো, যেটা দিয়ে খেলো ওটা এখানে লিখে দিবে। তো আমি দেখো আমি যেটা দিয়ে খেলি আমি এখানে লিখে রাখছি সব কিছু, আমি OnePlus 2 আছে আমার ফ্রেন্ড খেলতে আছে, আর সাথে আমার হচ্ছে OPPO Reno 8 এটা, ঠিক আছে, আমি দেখো ডিভাইস নাম খেলছি। আর এখানে আছে বার্সন, দেখো আমি যে নিয়মে একদম আপিলটা দেখাইতে আসি তোমরা এই নিয়মে আপিলটা করবা, ঠিক আছে। আর যারা এখনও চ্যানেলটারে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি কী কী লিখতে হবে আমি দরকার হলে ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিবো। দেখো এখানে OS ভার্সন, তারপর দি এখানে মিদি নিচে দিই দেখো iOS, মানে হচ্ছে তোমাদের যদি আইফোন হয় তাহলে তোমরা iOS দিবা, অথবা তোমরা PCতে বা অন্য কিছুতে খেললে, আর যদি অ্যান্ড্রয়েড দিয়ে খেলো তাহলে OS দিবা, ঠিক আছে। এখানে মিদি দেখো আমি OS দিয়ে দিছি, ঠিক আছে, দেখো আমি OS দিয়ে দিলাম। এরপরে দি অ্যাকাউন্ট সাম্প্রতিক উদ্বেগ, এখানে মিদি তোমরা জানলে আধার অ্যাকাউন্ট ইস্যু, দেখো আধার অ্যাকাউন্ট ইস্যু দিবা, এরপরে এখানে টিকমার যেটা দিবা, এরপরে এখানে তোমাদের কিছু লিখতে হবে, ঠিক আছে, এই লিখাটা অবশ্যই তোমাদের লিখতে হবে। তো এখানে মধ্যে তোমরা কি লিখবে আমি তোমাদেরকে ওটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিবো, ঠিক আছে, ডিসক্রিপশনে দিয়ে দিবো, অথবা আমি কমেন্টে পিন করে দিবো, ডিসক্রিপশনেও দিবো কমেন্টেও পিন করে দিবো, তাহলে তোমরা ওখান থেকে লিখে দিয়ে দিবা। দেখো আমি এখানে লিখে রাখছি, আর এই লেখাটাকেই আমি তোমাদেরকে বলে দিতে আসি। দেখো এই লেখাটা হচ্ছে যে তোমার CS র্যাঙ্ক আর BA র্যাঙ্ক আমার কিন্তু
অনেক টাইম নিতে আসে, ঢুকে না, আর ঢুকলেও কিন্তু হ্যাকার পড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি সোশ্যাল গ্রাউন্ড মানে ট্রেন্ডিংয়ে যাইলে আমার 4-5টা প্লেয়ার পড়ে, আর ওখানে মিদ তাও কিন্তু হ্যাকার পড়ে, ঠিক আছে। এরপরে দিয়ে আমি কারো গ্রুপে যাইতে পারতেছি না, আর আমার এই ইস্যুটা আমি নেটওয়ার্ক ইস্যুর সমস্যার কারণে আমি কিছু থার্ড পার্টি অ্যাপস ইউজ করছি যাতে নেট ভালো চলে, এই জন্য এটা হয়েছে। এগুলো বলে তাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্ট দিছি। এই রিকোয়েস্টটা আমি কমেন্টে পিন করে দিমু, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবা, অথবা ডিসক্রিপশনে দিয়ে দিমু। এরপর দিয়ে তোমরা এখানে দেখো অ্যাড ফাইল, মানে তোমাদের যে সমস্যাটা, এই সমস্যাটা এখানে দেখো, যে সমস্যাটা ওই সমস্যাটার আমি একটা স্ক্রিনশট তুলছি, আর ওই স্ক্রিনশটটা এখানে সাবমিট দিতে হবে। তো আমি স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করলাম, দেখো সিলেক্ট করার পরে এখানে কিন্তু লোড নিতে আসে, লোড নিয়ে এখন মানে ফটোটা এখানে আপলোড হইতে আসে ফাইলের মধ্যে। আপলোডটা হয়ে যাক, হয়ে গেলে তোমাদেরকে আমি সাবমিট করে দেখামো। দেখো আমার ফটোটা আপলোড হইতে আসে। আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্য দেখো এত কষ্ট করে ভিডিও বানাইতে আসি। দেখো আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি সাবমিট করতে আসি। আর দেখো আমার কিন্তু রিকোয়েস্ট, দেখো রিকোয়েস্ট কিন্তু সাবমিট কমপ্লিট হয়ে গেছে। আর এই নিয়মে কমপ্লিট করলে মানে রিকোয়েস্ট দিলে তোমরা কিন্তু এটা দেখবা এক সপ্তাহ দ্বারা টাইম নেয়, বাট তোমরা 1-2 দিন বা 3 দিনের ভিতরে তোমরা একটা ভালো রেজাল্ট পাবে, মানে আইডি ঠিক হয়ে যাবো। তো সবাই এই নিয়মে আপিল করতে পারো। আর অবশ্যই যদি কোনো সমস্যা হয় বা কোনো জিনিসে আটকে যাও, আমারে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য সলভ করার চেষ্টা করবো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক না করে থাকলে একটা লাইক করে দিও। ওকে, সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।